নমস্কার, আমি পিকনিক। প্রতি বছর শীতের সময় কোনো না কোনো গ্রুপ আমারে 10-15 দিন লাগায় সেটা প্ল্যানিং করব, খুব সে পিকনিক প্ল্যান করব। তারপরে এন্ড মোমেন্টে আয়া সেই গ্রুপের কোনো ভদ্র বন্ধু প্ল্যান ক্যান্সেল করে দিব। তারপরে কিছু কিছু প্লাবান আছে, তারা যদি তুমি পিকনিকের প্ল্যান কও, কইব ভাই টাকা নাই, খুব ক্রাইসিসে আছি, খুব কষ্টে চলতাছি। এই ডেইলি ডেইলি গার্লফ্রেন্ড লয়ে রেস্টুরেন্টে যাস, বাইকের তেল ফুরা গার্লফ্রেন্ডে ঘুরাস, তখন তো তোর খুব সে টাকা থাকে, বন্ধুরা লগে পিকনিক করার টাকা নাই তোরার। আর কিছু কিছু পোলাপান আছে, তারা পিকনিক করব, পিকনিকে আনন্দ করতে এবো, নাচবো গাইবো খাইবো সবকিছু করব, কিন্তু যে কোনো কাজের কথা কও তারে তারা জরিটা যাবো গা, কোনো কাজ করতো না তারা, নবাব তারা নবাব। আর কিছু কিছু পোলাপান তো আছে পিকনিকের নামে ওইডা খাইতে, ওইডা ওইডা হ্যাঁ ঠিক বুঝছো ওইটা, তারপরে খাইবো ভালো কথা, খাইয়া সেরা মাতলামি করবো, জ্ঞানে জ্ঞানে ফেরা থাকবো, তারপর বাকি সব বন্ধুরা মিলে তারা সামলান লাগে। আর কিছু কিছু পোলাপান আছে, তারা গার্লফ্রেন্ড ছাড়া পিকনিকে যাইতো না, কোনোখানে যাইতো না গার্লফ্রেন্ড ছাড়া, বাপরে লেলা মজনু যেমন লাগে। আর পিকনিকে গিয়া সেরা এমন ভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ফটোশুট শুরু করবো, যেমন লাগে পিকনিক না প্রি ওয়েডিং ফটোশুটে আছে, প্রি ওয়েডিং। আর কিছু কিছু পোলাপান আছে, ধরো পিকনিকের টাকা লাগবো 100 টাকা করে, কিন্তু বন্ধু বান্ধবের থেকে পিকনিকের চাঁদা লয় 500 টাকা করে। আর সেদিকে পিকনিক শেষ হইতে দেখা যায় তারা বাড়িতে পিকনিকের টাকা মেরা বিল্ডিং তুলে লয়।